হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি বেঙ্গলি ওয়েব সিরিজ রুদ্রবীণার অভিশাপের পার্ট টু রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 30 ডিসেম্বর 2021 হইচই ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। তো লাস্ট উইক 24 ডিসেম্বরে কিন্তু পার্ট ওয়ান রুদ্রবীণার অভিশাপের লঞ্চ হয়েছিল, উইচ ইজ সিকুয়াল টু তানসেনে তানপুরা, এবং সেখান থেকে 5টা এপিসোডকে দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল যে নেক্সট এপিসোডসগুলো আজকে থেকে স্ট্রিম করবে। বাট হোয়াট ইজ দি ব্যাড পার্ট অফ দিস সিরিজ রাইট নাও, আই এম ফিলিং যে 4টে এপিসোড বের করেছে আজকে এবং তারপরেও তারা নোটিফিকেশন দিচ্ছে আরও এপিসোড বাকি আছে অ্যান্ড দ্যাট উইল কাম আপ এপ্রিল 2022। এইটা কোনো কথা? বাস সেটাই হচ্ছে কথা। যাই হোক, তো এই 4টে এপিসোড কতটা ভালো লাগলো পার্ট ওয়ানের 5টে এপিসোড থেকে, নাকি সেম জায়গায় ওটা রয়েছে, সে সব কিছু তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এইবারের এপিসোডগুলো কিন্তু লাইক লাস্ট পার্টেরগুলো একদমই ওরকমই রেখেছে, ক্রিস্প 20 থেকে 22 মিনিটসের আশেপাশে। এবং এই 4টে এপিসোডের মধ্যে লাস্ট এপিসোডে যেখানে এন্ড করেছিল সেখান থেকেই ওটাকে টানা হয়েছে এবং আই টু ডিটেলে খোলাসা করা হলো যে রুদ্রপুরের যে মিথ্যা বা যে অভিশাপটা আছে যে ওখানের মেয়েরা গান করতে পারবে না, এবং যদি গান করে তাদেরকে কিছু না কিছু দিতে হবে সেই রাজ্যের জন্য, বা এই রাজ্যের জন্য কিছু না কিছু কাজ করতে হবে, তাদের বাচ্চাদেরকেও সেই কাজগুলো করাতে হবে, নাচ যাদেরকে বলা হয়। তো সেই খোলাসাটাকে আরেকটু বেশি খোলা হলো, এবং ওই যে আমরা যে কতগুলো জিওমেট্রিক্যাল ফিগার্সের জিনিসগুলো দেখছিলাম লাস্ট পার্টে, যেটা নিয়ে আলাপা শ্রুতি খুঁজে বেড়াচ্ছিল, সেই দুটো তো পেয়েছিল, আরেকটা পাওয়ার জন্য শুভাশিস দার কাছে গেছিল, বাট তার কাছ থেকে তো কিছু পায়নি। তো এখনও তারা পায়নি বিকজ বাহাদুর দা, বাহাদুর মামা যে আছে সে কিন্তু কোনোভাবে হেল্প করেনি। উল্টে সাত যে চরিত্রটা প্লে করছে দিতিপ্রিয়া, তার মা এখানে মারা যায়। হ্যাঁ, এবং তার মা মারা যাওয়ার পরে আরও বেশি সবার মধ্যে টেনশন হয়ে যায় যে কেন মরছে, কি কারণে মরছে, এবং সেই জিওমেট্রিক্যাল ফিগার্স টাইপের জিনিসগুলোর কি রিলেশন আছে, এবং এই যে নাথ সৌরভ দাস সে কি কোনো মোটিভ নিয়ে আনন্দ করে আসবে, এবং সে কেন এসছে আনন্দ করে, সেগুলো কিছুটা তোমরা জানতে পারবে। বাদ বাকিগুলো আবার তোমাদেরকে ওয়েট করাবে এপ্রিল 22 অবধি। তো এই কটা নিয়ে হচ্ছে এই 4টে এপিসোড খেলা করা হয়েছে। তো আমি গল্প বলেছি কি বলিনি সেটাতে বড় কথা হচ্ছে, তানসেনের তানপুরার যে একটা ইম্প্যাক্ট ছিল মিউজিক্যাল থ্রিলার হিসাবে, সেই ইম্প্যাক্টটা কিন্তু আমি লাস্ট যখন 5টা এপিসোড রিভিউ করেছিলাম সেই সময় যে কথাটা বলেছি এখনও আই উইল স্টিক টু দ্যাট থিং, যে এখানে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে, যেটার বেসিসে এই গল্পটাকে টানা হচ্ছে। বাট কোথাও না কোথাও এই যে এই মিস্ট্রিটা যেটা সলভের জন্য যে একটা ইউনো মানে তোমাদের একটা মনে হবে যে ইউ আর গোয়িং ইন টু দি ড্রামা, ইউ আর ফিলিং উইথ আলাপ অ্যান্ড শ্রুতি যে সামথিং ইজ মিস্টিরিয়াস অ্যাবাউট দ্যাট থিং, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি না। আই থিঙ্ক এটা কিন্তু একটা সব থেকে বড় ড্রব্যাক যেটা আমার মনে হয়, যে একটা মিউজিক্যাল অ্যাডভেঞ্চারের মধ্যে যেটা তানসেনের তানপুরা ছিল সেটাতে আমরা কিন্তু খুব ইনভেস্টেড হয়েছিলাম, কিন্তু এটার মধ্যে ইনভেস্টেড হতে পারছে না, যেখানে এত ক্যারেক্টার্স দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার্সগুলোকে ঠিকমতো ইউজ করা হয়নি। আমি যেটা বলেছিলাম ফার্স্ট পার্টে সাজের চরিত্রে দিতিপ্রিয়া রয়কে কিন্তু সেইভাবে দেখানোই হয়নি, শুধু ফ্লুট প্লে করছে সেইটুকুনি দেখানো হচ্ছে। এখানে একটু এক্সটেন্ডে নিয়ে গেছে, তার সাথে সৌরভদার কিছু একটা সম্পর্ক হয়তো বিল্ড আপ করবে ভবিষ্যতে, আমি জানি না, বিকজ তাকে তার অপোজিটেই রাখা হচ্ছে। বাট স্টিল আমি বলবো দিতিপ্রিয়া রয়টা আমি এখনও অবধি অ্যানালাইজ করতে পারছি না যে ওর অ্যাকচুয়াল মোটিভ কি এই সিরিজটার মধ্যে। এবং আলাপা শ্রুতির চরিত্রটাও যতটা অ্যাক্টিভ তানসেনের তান পড়েছিল অতটা অ্যাক্টিভ কিন্তু এখানে লাগছে না। এখানে যদি কিছু ভালো লেগে থাকছে সেটা হচ্ছে সৌরভ দাসের পারফরমেন্স, সৌরভ দাস যেই পারফরমেন্সটা করছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, এবং ওর মধ্যে যে একটা ডুয়েল পার্সোনালিটি খেলা হচ্ছে যে ওর একটা পার্সোনাল ক্রাইসিস আছে সেটাকে যখন এই এপিসোডগুলোর মধ্যে আনছে, প্লাস তার নিজস্ব একটা মানে কি বলো ডিলেমা যে ওর মা ওখানে একটা মিস্ট্রেস হয়ে আছে রুদ্রপুরে, সেই জিনিসটা ও যখন নিজে জানতে পারছে, তো সেই জিনিসটার মধ্যে দিয়ে ওর যে যখন দুঃখটাকে শেয়ার করছে থ্রু দি সংস, সেই জিনিসটা কিন্তু ভালো লাগছে, বাস এইটাই। আর গানগুলো কম্পেয়ার টু দি ফার্স্ট পার্ট যেখানে গানগুলো দেখানো হয়েছে সেখান থেকে কিন্তু এই পার্টে দুটো গান ভালো, এবং সেই দুটো গান তোমরা অলরেডি দেখে নিয়েছো, সেগুলো হইচই প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। তাও আমি বলবো তানসেনের তানপুরের মিউজিক এর থেকে অনেক বেটার ছিল জয় সরকারের কম্পোজিশনে। তো এইটাই ছিল এই 4টে এপিসোডে যেইটুকুনি বক্তব্য বলা। এবার আমাকে আবার ওয়েট করতে হবে এপ্রিল 22 অবধি, সেখানে গিয়ে আমি জানতে পারবো যে এই ওয়েব সিরিজটা আদৌ কি মানে দাঁড়িয়েছে নাকি না দাঁড়ায়নি, সেটা বলতে পারবো না। বাট
এই ছিল আপাতত এই 4টা এপিসোডের বক্তব্য আমার জন্য। তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি আমার এই রিভিউ ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। টিল দেন স্টে টিউনড।